শুক্রবার রাতে সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর মঞ্চে হাছন রাজার জনপ্রিয় গানের সঙ্গে লোকনৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় লোকসঙ্গীত সন্ধ্যা। পরে একের পর এক দলীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমি ও সরকারি শিশু পরিবারের শিশু শিল্পীরা। গানে গানে তুলে ধরা হয় হাছন রাজার জীবন। সেই বিষয়ে কিভাবে হলো সেটা আমাদের একাডেমিক ডিসকাশন হতে পারে। একটা পর্যায়ে তার মধ্যে সেই কাঙ্গালিপনা কাজ করে, সত্যের সন্ধান করতে চান, তিনি স্রষ্টার সাথে তার মিলন পেতে চান। রবীন্দ্রনাথ এখানে হাছন রাজাকে বৈদিক ঋষিদের সাথে তুলনা করেছেন। আলোচনা সভায় হাছন গবেষক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অধ্যাপক রৌশন আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, হাছন রাজা তার গান ও জীবন দর্শনের মধ্য দিয়ে মহাকাল পর্যন্ত বেঁচে থাকবেন। হাছন রাজার স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়। হাছন রাজার যে দর্শন, সেটি আসলে পৃথিবীর বিশ্ব মানবতার কথা বলে। হাছন রাজার কোনো কাঁটা তারের বেড়া নেই, হাছন রাজা মানবতার কথা বলে। যদি হাছন রাজার দর্শনকে আমরা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারি, তাহলে বর্তমান যে যুদ্ধ, যে সাম্প্রদায়িকতা, সেটি থেকে বের হয়ে আসবে। আমি জেলা পরিষদের পক্ষ থেকেও যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ততটুকু সহযোগিতা করব, এবং হাছন রাজার মিউজিয়াম আমরা স্থাপন করব ইনশাল্লাহ। হাছন রাজা 1885 খ্রিস্টাব্দের 21 ডিসেম্বর সিলেটের রামপাশায় জন্মগ্রহণ করেন। 1922 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগনার জমিদার ছিলেন। সময় সংবাদ, সুনামগঞ্জ।